গাইস ওয়েলকাম টু মুক্তাস কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোবাটি। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। টেপিওকা পালসগুলোকে আমি সুগার সিরাপে বয়েল করে নেব, তারপর ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি চা তৈরি করব। এখানে আমি চা তৈরির জন্য পানি নিয়েছি 2 কাপ। 2 কাপ পানি আমি ভালো করে ফোটাবো। তারপরে পানি ফুটে গেলে আমি চা পাতা দেবো 3 চা চামচ। চা পাতা দিয়ে আরও একটু জাল দিয়ে ঘন চা তৈরি করে নেব। তারপরে যে চাটা তৈরি করেছি চাও আমি ঠান্ডা করব। চা ঠান্ডা করার পরে প্রথমে আমি ট্যাপিওকা পালস দেব, তারপরে চা দেব, এরপরে ঘন দুধ দেব, আর সঙ্গে আমি চিনি দিয়েছি। প্রতি কাপের জন্য আমি চিনি দিয়েছি 1.5 টেবিল চামচ, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর সঙ্গে দিয়েছি আইস 2 টুকরা। হয়ে গেল বোবাটি, আপনারা বাসায় ট্রাই করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।